সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই দলীয় সম্মেলনে, দলীয় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত স্পিকার সাহেব উপস্থিত, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সদর থানা এবং জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং সমর্থক ও শুভাকাঙ্ক্ষী ভাইরা, আসসালাম আলাইকুম। আজকে বহুদিন পর আপনাদের অনেকের সাথে আজকে দেখা হলো। এই পঞ্চগড়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। আপনারা এখানে অনেকেই আজকে উপস্থিত আছেন। আমরা যখন দেশে ছিলাম, আমি শীতের সময় প্রতি বছর এই পঞ্চগড়ে এসেছি। প্রতি বছর পঞ্চগড়ের দুস্থ, গরিব, অসহায় মানুষদের জন্য শীতের সময় কম্বল নিয়ে এসেছি, বিভিন্ন মানুষের সহযোগিতায় কম্বল নিয়ে এসেছি, এবং সেই কম্বলগুলো দুস্থ অসহায় মানুষদের মাঝে আপনাদের সহযোগিতা আপনাদেরকে সাথে নিয়ে দিয়েছি। নিশ্চয়ই মনে আছে আপনাদের এই ঘটনাগুলো, মনে আছে না? বহু ঘটনা, পঞ্চগড়ের প্রায় প্রতিটি থানায় আমি গিয়েছি, আমরা গিয়ে এখানে দিয়েছি। খুব সম্ভব এটা তো আজকে পার্টি অফিসে এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এই পার্টি অফিসেও আমরা সে কম্বল বিতরণ অনুষ্ঠান করেছিলাম, আমার মনে আছে। আমাদের নওশাদ সাহেবও সেদিন আমার সাথে ছিলেন, লাস্ট এই প্রোগ্রামটা করেছিলাম আমরা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে বসে আজকে আমরা কর্মী সভা করছি, এই কর্মী সভার একটি উদ্দেশ্য এবং একটি লক্ষ্য থাকতে হবে আজকে আমাদের। কি সেই লক্ষ্য, কি সেই উদ্দেশ্য, সেটি আমাদেরকে আজকে একদম সঠিকভাবে সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা সব থেকে ভালো আপনারা জানেন। যারা আপনারা দেশের মাটিতে বসবাস করছেন, আপনারা সবচেয়ে ভালোভাবে ওয়াকিফল আছেন। আমরা এই সকালবেলায় আজকে পত্রিকাতে দেখলাম যে এই যে ভোট চোর, ভোট ডাকাত সরকার, এই অবৈধ সরকারের যে অবৈধ প্রধানমন্ত্রী, এই যে শেখ হাসিনা, দেখলাম শেখ হাসিনা বলেছে যে দেশে নাকি ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, যারা যারা দেশের মানুষের ভোট রাতের অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, যারা দেশের মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবার ষড়যন্ত্র করে, মানুষের মুখ বন্ধ করে রাখার ষড়যন্ত্র করে, তাদের থেকে কি আর বড় ষড়যন্ত্রকারী কেউ হতে পারে? শেখ হাসিনার এই কথা শুনে আমার মনে হলো যে বাংলাদেশে একটি কথা আছে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। অর্থাৎ এই শেখ হাসিনা এবং তার দল, এরাই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরাই দেশের মানুষের ভোটের অধিকার চুরির ভোট চুরির ষড়যন্ত্র করে, মানুষের বাক স্বাধীনতা হরণের ষড়যন্ত্র করে। তাদের মনেই সকল সময় ষড়যন্ত্র থাকে, সেই জন্যই তারা ভাবে যে অন্যরাও ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আমরা যারা বিএনপি করি, আপনারা যারা বিএনপি করেন, যারা শহীদ জিয়ার আদর্শের দল করেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন, আপনাদের দিকে সারা বাংলাদেশের মানুষ আজ তাকিয়ে আছে। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে আপনারা তাদের যে ভোটের অধিকার চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে রাতের অন্ধকারে, সেই অধিকার আপনারা আজকে তাদেরকে ফিরিয়ে দিবেন। তাদের যে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার বিএনপি নেতাকর্মীরা সমগ্র বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিবে। প্রিয় ভাই বোনেরা, এই যে সারা দেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, প্রায় 40 লক্ষ নেতাকর্মীর নামে আজকে গায়েবী মামলা, মিথ্যা মামলা, এইগুলো আছে। আমাদের শত শত নেতাকর্মীকে আজ খুন করা হয়েছে। এটি আমাদের কথা না, এটি শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা না, এটি আজকে সমগ্র বিশ্বের সকল মানুষ আজকে জানে। আজকে এই নিশিরাতের এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য তারা আজকে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনীকে ব্যবহার করে এমন একটা অবস্থায় তারা দেশকে নিয়ে গেছে যে আন্তর্জাতিকভাবে আজকে র‍্যাব, পুলিশের বিরুদ্ধে আজকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি দেশের জন্য যেরকম একটি বেইজ্জতি ব্যাপার, এটি জাতির জন্য একটি বেইজ্জতি ব্যাপার। আজকে যদি আমরা দেশের সার্বিক অবস্থার দিকে তাকাই,
তাহলে কি দেখতে পাই? পত্র পত্রিকা খুললে হয় দুর্নীতির খবর, নাহলে খুন গুমের খবর, নাহলে দখলদারিত্বের খবর। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আপনাদের আমি যেটা বলেছি যে আজ সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে দেশের এই অবস্থা থেকে আপনারা দেশের মানুষকে আপনারা বের করে আনবেন, দেশের মানুষকে আপনারা রক্ষা করবেন। আপনাদেরকে এই দায়িত্ব আপনাদেরকে দেশের মানুষ দিয়েছে, এখন এই দায়িত্ব যদি পালন করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই যে শত শত এখানে যারা আপনারা সামনে বসে আছেন, এই যে বিগত যে একটি 2018 সালে যে একটি তামাশার নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের দিনও আপনাদের শত শত আমার পঞ্চগড়ের নেতাকর্মীর নামে সেদিনও মিথ্যা মামলা হয়েছে, সেই মিথ্যা মামলা আজও আপনারা বই বেড়াচ্ছেন, সেই মিথ্যা মামলার ভার আছেন না? এখানে সামনে যারা বসে আছেন শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা আছে, এর বাইরেও শত শত আমার নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীর নামে আমার এর বাইরেও মিথ্যা মামলা আছে, গায়েবী মামলা আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আজকে শুধু পঞ্চগড় সদর থানার যারা এখানে উপস্থিত আছেন নেতাকর্মী, শুধু আপনাদের কাছে না, সমগ্র পঞ্চগড় জেলার প্রতিটি নেতাকর্মী, সেটি বিএনপি হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, শ্রমিক দল হোক, মহিলা দল হোক, যেই মৎস্যজীবী দল হোক, তাঁতি দল হোক, যেই হোক না, যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন, যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের রাজনীতি করেন, আপনাদের পঞ্চগড় সহ সকল পুরা বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীর কাছে আমার প্রশ্ন, এই 40 লক্ষ নেতাকর্মীর কাছে আমার প্রশ্ন, যে আপনারা যারা আজকে মিথ্যা মামলা কাঁধে করে নিয়ে কোর্টে আদালতের বারান্দায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরছেন, যারা আপনারা গায়েবী মামলা, মিথ্যে মামলা, গায়েবী মামলা কাঁধে নিয়ে বছরের পর বছর ঘুরছেন, আপনারা কি আর ঘুরতে চান আদালতের বারান্দায়? আপনারা কি আদালতের বারান্দায় ঘুরতে চান আর না? যদি আদালতের বারান্দায় ঘুরতে না চান, যদি আদালতের বারান্দায় ঘুরতে না চান, তাহলে আজ সকল প্রকার মত পার্থক্যকে পাশে ফেলে দিতে হবে। বিএনপি একটি বিরাট বিএনপি অনেক বড় দল, এই দলে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, থাকতে পারে। একটি বড় পরিবারে যেরকম পরিবারের কোনো বিষয় সকল সদস্য অনেক সময় একমত হয় না, কিন্তু তারা কি পরিবার ছেড়ে চলে যায়? তারা পরিবার ছেড়ে চলে যায় না, সকলে পরিবারের বিপদের সময় একসাথেই থাকে। কাজেই আজকে হতে পারে আমাদের কোনো কোনো নেতাকর্মীর মধ্যে কোনো কোনো বিষয়ে হয়তো কিছু কিছু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আজ যদি আপনাকে মিথ্যে মামলা থেকে বের হয়ে আসতে হয়, আজ যদি ভোটের, জনগণের ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি বিএনপি সহ সকল রাজনৈতিক দল, বাংলাদেশের ছোট বড় সকল রাজনৈতিক দল, যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, যারা সাধারণ মানুষের গণতন্ত্রের অধিকারে বিশ্বাস করে, এই সকল দল ব্যক্তিকে এক জায়গায় আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে এই যে আপনাদের গায়েবী মামলার তালিকা, এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আপনারা কি মামলা, মিথ্যে মামলা, গায়েবী মামলার তালিকা দীর্ঘ করতে চান, না মামলা থেকে বেরিয়ে আসতে চান? বেরিয়ে যদি আসতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জনগণের ভোটের অধিকার। কারণ মনে রাখবেন, যেদিন বাংলাদেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেদিন বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, সেদিনই আমরা সকলে মিথ্যে মামলা থেকে বের হয়ে আসতে পারবো, সেদিনই দেশকে আমরা সঠিক ট্র্যাকে আবার ফিরিয়ে আনতে পারবো। কাজেই আজকে আমরা এখানে যতই কর্মী সভা করি, আজকে আমরা যতই দলকে পুনর্গঠন করি, সকল কিছুর লক্ষ্য একটি থাকতে হবে, সেই লক্ষ্য হচ্ছে এক, এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা, এবং দুই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই স্বৈরাচারকে খেদিয়ে দিতে হবে, এই স্বৈরাচারকে বিদায় করতে হবে আন্দোলনের মুখে। কাজেই আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।
কাজেই আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে যখন আপনাদের সামনে সময় আসবে, যখন দল থেকে ডাক দেওয়া হবে, তখন কোন রকম সভা সমাবেশ এই শামিয়ানার নিচে করা যাবে না। সকল সমাবেশের স্থান হবে রাজপথ, রাজপথ এবং রাজপথ। কাজেই প্রিয় ভাই বোনেরা, নেতা নেতা কর্মী ভাইয়েরা, আজকে আমাদেরকে এইখানে সিদ্ধান্ত নিতে হবে যে যদি আপনার নিজেকে রক্ষা করতে হয়, যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, যদি এই দেশের মানুষ এবং দেশকে রক্ষা করতে হয়, আপনাকে রাজপথে নেমে আসতে হবে সকল মত পার্থক্য ভুলে। কাজেই আজকে আমাদের একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য, সেটি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এবং সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই স্বৈরাচারকে উৎখাত করা, স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই আপনি, আপনার পরিবার, এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করতে পারবে। কাজেই আজকে আমাদের স্লোগান একটি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।